প্রতি বছর প্রায় হজে যেতেন। ওই বছরে হজের ইচ্ছা করলেন কোন বছরে? আমা হাজ্জাতিল হারুরিয়াতে, খাওয়ারেজদের হজের বছর। হারুরি খারিজিদের একটি নাম। কেন খাওয়ারে জঙ্গিদেরকে হারুরি বলা হয়? কারণ এই খাওয়ারে জঙ্গিরা প্রথম যখন এই বাতিল ফিরকাটি, পথভ্রষ্ট ফিরকাটি জন্মেছিল, আলী রাজিয়াল্লাহ তালানোর খেলাফত আমলে আলী রাজিয়াল্লাহ আনুগত্য থেকে তারা বিদ্রোহ ঘোষণা করলো, বেরিয়ে গেল। আর তারপরে তারা ইরাকের একটি গ্রামে গিয়ে বসবাস শুরু করেছিল, যেই গ্রামটির নাম হচ্ছে হারুরা, গ্রামের নাম হচ্ছে হারুরিয়া। সেই জন্য সাহাবায়ে কেরাম তাবেইনগণ, যারা কোরআন সুন্নাহর অনুসারে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই খারিজিদের নাম দিয়েছিলেন খাওয়ারেজদের সাথে হারুরি, হারুরিয়া, হারুরিয়া, ফিরকা হারুরিয়া। যেমন আমার দেশে, হ্যাঁ, যারা মাজার পূজা করে তাদেরকে বেরেলভি বলা হয়। হ্যাঁ, যারা সুফি মাজার পূজা তো করে না, কিন্তু মাজার পূজারীদের সাথে অনেক কিছুতে মিল রয়েছে, বিভিন্ন বেদাতে তাদের সাথে মিল রয়েছে, তাদেরকে দেওবন্দি বলা হয়, জায়গার সাথে সম্পৃক্ত করে, জায়গার সাথে সম্পৃক্ত করে। তো এই জায়গার সাথে সম্পৃক্ত করে তাহলে নামকরণ, এটা চলে আসছে পরম্পরা আগে থেকে। হারুরি মানে খাওয়ারেজ। আর খাওয়াজরা হচ্ছে এমন ফিরকা যারা চরমপন্থী, যারা শাসকের আনুগত্য করা মোটেই তারা মেনে নেয় না, এবং তারা দীন সম্পর্কে নির্বোধ। তাদের বেশ কিছু লক্ষণ রয়েছে, যার মধ্যে সবগুলি লক্ষণ পাওয়া যাবে সে হচ্ছে পাক্কা খারেজি জঙ্গি, আর যার মধ্যে কিছু কিছু লক্ষণ পাওয়া যাবে সে আংশিক জঙ্গি, আংশিক খারেজি। তা আমাদের দেশে সব রকমের খারিজি আছে, পাক্কা জঙ্গিও আছে, খারিজি আছে। হ্যাঁ, আব্দুর রহমান বাংলা ভাই আর এই ধরনের যারা অস্ত্র হাতে নিয়েছে, হ্যাঁ, বা অস্ত্র হাতে নিতে লোক যুবকদেরকে প্ররোচিত করছে আর পথভ্রষ্ট করছে, আর তারা মুসলিম শাসকদেরকে তাদের কাবিরা গুনার কারণে ফাসেক বলে ক্ষান্ত হয় না, তারা একবার নাস্তিক, আর তারা ইসলামের দুশ্মন, আর ইহুদি নাসারাদের গোলাম এইসব বলে আখ্যায়িত করে। হ্যাঁ, তাদের শাসকরাকে সব ইসলামের দুশ্মন, নউযুবিল্লাহ। এগুলো সব খারিজিদের লক্ষণ, এগুলো সব খারিজের লক্ষণ। যারা শাসকের আনুগত্য করতে তারা চায় না এবং শাসকদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, হয়তো অস্ত্র ধারণ করে না কিন্তু বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে, আর তাদের বিরুদ্ধে কী করে, মানুষকে খেপিয়ে দেয়। হ্যাঁ, তারপরে স্টেজ পেয়ে গেলে, মাইক পেলে, জুমার খুতবা পেলে, একেবারে এমন এমন আগুন লাগানো বক্তব্য করে, দেশে আগুন লাগিয়ে দেয়, যুবকদের রক্তকে গরম করে দেয়। রক্ত গরম করে দিলে না জিহাদের ময়দান নেই, শাসকের শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ নেই, কী করে জিহাদ করবেন? ক্ষমতা আছে, প্রোটেকশনে ডিফেন্সের ক্ষমতা আছে, সরকার ছাড়া কোনো 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 সংগঠন কোনো ক্ষমতা নেই। পাখিকে গুলি করার মতো গুলি করে হেরবে দুশ্মনেরা। তাহলে এই যে রক্ত গরম করে দিলেন, যে আমরা, হ্যাঁ, রক্ত দিতে প্রস্তুত, আরে রক্ত দেওয়ার ক্ষেত্রও তো থাকতে হবে। তো এইভাবে যুবকদেরকে বোকা বানাইলেন, যে খারিজি বানালেন। এই যে খারিজি জঙ্গিদের, জঙ্গিদের লক্ষণ আছে আংশিক জঙ্গি, যার মধ্যে যতটা এই দোষগুলি আছে খারিজিদের, যে বেশ কিছু লক্ষণ আমার একটা আলোচনা আছে খারিজিদের লক্ষণ বলে, শুনবেন, এক দেড় ঘন্টার আলোচনা আছে, এবং কোরআন বা হাদিসের আলোক খারিজিদের সবগুলি লক্ষণ হাদিসে যা এসছে তাতে তুলে ধরেছি, দলিল আলোক, যার মধ্যে যতটা আছে সে ততটা খারিজি। খারিজি খারাজা এখরজ মানে বেরিয়ে যাওয়া, মানে সে ইসলাম থেকে খারিজ, একদল বলছে ইসলাম থেকে খারিজ, যারা ফুল খারিজি জঙ্গি, কিন্তু সঠিক হচ্ছে তারা কাফের নয়, মুরতাদ নয়, তারা সঠিক ইসলাম থেকে বহিষ্কৃত। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত, আহলে বিদাত, পথভ্রষ্ট। তারা যে ফিরকা না জিয়ায় একটি দল জান্নাতি, বাকি 72টি জাহান্নামী, ওই 72টির একটি তারা, কিন্তু তারা মুসলিম ফিরকা, মুসলিম ফাসেক এবং খুনি, জি, জঙ্গি। তো যাই হোক, এই খারেজিরা এক বছর তারা হজে, তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবং সেই সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের বিরুদ্ধে তারা কোনো রকমের এই রকমের কোনো ষড়যন্ত্র করতে পারে, আর তারপরে সে হজের মৌসুমে লড়াই হইতে পারে, এই রকমের আশঙ্কা ছিল, এরকমটা ছিল। সেই বছর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার ছেলে সালেম নিষেধ করলেন, যাইয়েন না এই বছর, ফিতনার বছর,
কেউ কেউ বলেছেন এখানে হারুরিয়া খারেজি মানে খারেজিদেরই ফেতনার সেখানে সেই বছর আশঙ্কা ছিল। আর একদল বলছেন যে অন্য হাদিসগুলি, এর আগে কিন্তু কয়েকবার করে হাদিসটি এসছে যে সেই বছরে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মক্কার খলিফা ছিলেন কয়েক বছরের, তার বিরুদ্ধে হাজ্জাজ বিন ইউসুফ জালেমের নেতৃত্বে ওমাইয়া বংশের শাসকরা কি করেছিল, তাকে পাঠিয়েছিল আবদুল্লাহ বিন জুবাইরকে দমন করার জন্য এবং তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য হেজাজের। তো সেই বছর যুদ্ধ হবে খুবই সম্ভাবনা ছিল। তো হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু খুনি কুখ্যাত জালেম আর তার সেনাবাহিনীকে খওয়ারিজ বলা হয়েছে, তাহলে হাদিসে ওই হাদিসগুলোতে হরুরিয়া খওয়ারিজদের কথা আসেনি, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের আক্রমণের কথা এসেছে মক্কায়, এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, তার লাশ দাফন করতে দিচ্ছিল না আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে ইত্যাদি, আর তার মাথাকে কেটে নিয়ে শাম দেশে দামেশকে পাঠানো হয়েছিল, এই সবজুল অত্যাচার করা হয়েছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আমার এই ছেলে কতদিন আর ঝুলতে থাকবে, একে দাফন করার অনুমতি দেওয়া হবে কিনা, তখন এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ দাফনের অনুমতি দিয়েছিল। তো এইসব শুনলে আর বললে বড় কষ্ট লাগে যে একদল জালেমরা দুনিয়ার ক্ষমতার জন্য চরম অন্যায় করেছে ইসলামের ইতিহাস, চরম জুলম অত্যাচার করেছে, তাদের বিচার আফজা ইলামা কাদ্দামা আল্লাহ রাব্বুল কাছে হাসরের মাঠে আসামের কাঠগড়ায় হবে, যেটা হাসর মাঠে ভালো মানুষরা দেখতে পাবেন, দুনিয়ার মানুষ দেখবে। আল্লাহ রাব্বুল আলমিন যেন তাদের যে বিচার ইনসাফের বিচার আমরা বলি আর না বলি অবশ্যই করবেন, আল্লাহ যেন সে বিচার করেন।